আস্তে করে এক চামচ নিতে হবে। চামচটাকে সুন্দর করে আস্তে আস্তে তেলটার মধ্যে ঢালতে থাকুন। আমি দেখবেন আস্তে ওয়েট আপ টু 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে সুন্দর একটা শেফ আসবে, তারপরে এটাকে উল্টা দিতে হবে। আস্তে করে তেল বিক্রি করে দিয়ে দিলাম, তাহলে এটা একটু ফুল তো থাকবে না। ফাইন, ভালো করে দেখলাম। এবার 30 সেকেন্ড পরে দেখেন কি সুন্দর আছে, ভেরি গুড। আস্তে করে তেলটা কিন্তু করে ঠিক দিতে পারবো, তাহলে এটা আরো সুন্দর হবে না। ওকে, পিঠা হয়ে গেল। 1 মিনিট পরে একটু যখন একটু লালচে কালার হবে তখন উঠে একটু রেস্ট নিয়ে যখন গরমটা চলে যাবে, বি কেয়ারফুল, তেলটা অনেক গরম, গায়ে লাগলে কিন্তু পুড়ে যাবে। তেলটা থেকে একটু দূরে দূরে থাকতে হবে, অবশ্যই উঠায় নিয়ে একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে। সি দিস কালার, সুন্দর একটা কালার আসছে, এটা খাইতে খুব মজা হবে ইনশাল্লাহ। ওকে, পরে আবার দেখাবো, এখন ক্লোজ করো। Gracias.